5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজিল রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রী সহ নিহত 18। সিডনিতে নিউজিল্যান্ড থেকে আসা প্লেনের জরুরি অবতরণ। 118 বছরে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ। বিশ্লেষকদের ধারণা, জনসংখ্যায় চীনকে এখনই ছাড়িয়ে গেছে ভারত। দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইউক্রেনের রাজধানীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সহ 18 জন নিহত হয়েছেন। বুধবার কিয়েভের পূর্বাঞ্চলে একটি কিন্ডার গার্ডেনের কাছে হেলিকপ্টারটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে 3টি শিশুও রয়েছে। এছাড়া আহত অবস্থায় আরও 15 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ডেনিস মোনাস্তিরস্কি, তার সঙ্গে আরও 8 জন হেলিকপ্টারটিতে ছিলেন। সেটি বিধ্বস্ত হলে একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং সচিবও প্রাণ হারান। নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আসা কন্তাস এয়ারলাইন্সের একটি প্লেন জরুরি অবতরণ করা হয়েছে সিডনিতে। প্লেনটিতে 100 জন আরোহী ছিলেন। জানা গেছে বোয়িং 737 প্লেনটি স্থানীয় সময় দুপুর 2:30 দিকে 1 ঘন্টা দেরিতে অকল্যান্ড ছেড়েছিল। যান্ত্রিক ত্রুটির পরেও প্লেনটি একটি ইঞ্জিন দিয়ে অবতরণ করতে সক্ষম হয় সিডনি বিমানবন্দরে। কান্তাস এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেছেন, ফ্লাইটটি ছাড়ার প্রায় 1 ঘন্টার মধ্যে একটি ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হেনেছে 7 মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্পন। স্থানীয় সময় বুধবার বেলা 11:06 দেশটিতে আঘাত হানে এ ভূকম্পন। এর প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে প্রতিবেশী দেশ ফিলিপাইনেও সেটি অনুভূত হয়েছে। ভূমিকম্পটিতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার প্রথমে সুনামি সতর্কতা জারি করলেও কিছুক্ষণ পরেই তা প্রত্যাহার করে নেয়। ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতিবিদ্যা সংস্থাও জানিয়েছে এতে সুনামির আশঙ্কা নেই। জানাশোনা বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ফরাসি নান লুসাইল র্যান্টন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 118 বছর। র্যান্টনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। লুসাইল র্যান্টন সিস্টার আন্দ্রেউ নামেও পরিচিত ছিলেন। 1904 সালের 11 ফেব্রুয়ারি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে তার জন্ম হয়েছিল। মুখপাত্র ডেভিড তাভেলা গত মঙ্গলবার জানিয়েছেন, ফ্রান্সের টাউলন শহরে একটি নার্সিংহোমে ঘুমের মধ্যেই মারা গেছেন র্যান্টন। লুসাইল র্যান্টনকে দীর্ঘদিন ইউরোপের সবচেয়ে বয়স্ক মানুষ বলে মনে করা হতো। গত বছর জাপানের কেন তানাকা 119 বছর বয়সে মারা যাওয়ার পর তিনি হয়ে ওঠেন পৃথিবীর জানাশোনা লোকদের মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষ। জাতিসংঘের হিসেবে এবছরের মাঝামাঝি চীনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হওয়ার কথা ভারতের, কিন্তু কিছু বিশ্লেষকের ধারণা সেই ঘটনা এরই মধ্যে ঘটে গেছে। অর্থাৎ ভারত এরই মধ্যে জনসংখ্যার বিচারে চীনকে ছাড়িয়ে গেছে। আদমশুমারি ও জনসংখ্যা বিষয়ক স্বাধীন সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর ধারণা, 2022 সালের শেষেই ভারতের জনসংখ্যা 141 কোটি 70 লাখ পেরিয়েছিল, যা চীনের চেয়ে অন্তত 50 লাখ বেশি। আর জানুয়ারি মাসের 18 তারিখে এসে ভারতের জনসংখ্যা 142 কোটি 30 লাখ ছুঁয়েছে বলে মনে করছে WPR। সামনেই ভারতের 5 রাজ্য বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনও ঘোষণা হতে পারে যে কোনো সময়। আর 2024 সালে রয়েছে লোকসভার নির্বাচনের অগ্নি পরীক্ষা। এ অবস্থায় বিজেপির ভোট ব্যাংক বাড়াতে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সঙ্গে আগেভাগেই যোগাযোগ বাড়ানোর জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির জাতীয় নির্বাহী বৈঠকে তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।